রেডি আছে গো? হ্যাঁ আছে। কত করে? 40 এর 50 এর কাপ। ফোটা বালাই বানাও? হ্যাঁ 40 বালা বানাও না। যা খাবে যা। অল্প দেবে। তিরিশ চল্লিশ পঞ্চাশ না না এইগুলো কিসের জন্য এগুলো? ফোন পে হবে? না ক্যাশই দিয়ে দেবে। সব পয়সা বিমা কা কপড়া কা দোকান কোন সা? চলি চলি রাখো রাখো নি নিউ মার্কেট এরিয়াতে এটা ঠিক যেটা এই বড় ক্লকটা আছে এই ক্লকের ঠিক সামনের দিকটায় এই এই সাইডটায় একটা হচ্ছে এই সিদ্ধ কর্ণের ঠেলাটা আছে এখানটায় তো লিখে রেখেছে তো ফেমাস তো দেখা খাওয়ার পরই দেখা যাবে কতটা ফেমাস মানে খাওয়ার পরই বোঝা যাবে কেন ফেমাস মানে নিউ মার্কেট হগ মার্কেটে এই বড় ক্লক আর ওর সামনের দিকটায় অনেকদিন পর নিউ মার্কেট এরিয়াতে এলাম কনের ঠেলাটা এই কিছুক্ষণ আগেই লাগালো মনে হচ্ছে ফার্স্ট আমি সেকেন্ড খদ্দের মনে হচ্ছে খেয়ে দেখি এটা কনগুলো কুটাগুলো ঠিকই সিদ্ধ হয়ে যায় শুধু লেবুটা মনে হচ্ছে বেশি একটু নিংড়ে দিয়েছে বুঝলি তিতো লাগছে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে 40 টাকার কাপ এর কাছে মিঠা তিরিশ টাকা 50 টাকা কাপও আছে এখানে একটা শুধু বলা আছে যেটা শপিং মলেতে বা সিনেমালেতে যেই যেই দামে বিক্রি করে তার থেকে অনেক অনেক টেস্টি এটা
ওর সাথে যদি তুলনা করি, ওর সাথে তুলনা করলে ওর থেকে বলবো তো মানে ওই দামের সাথে তুলনা করলে ওর থেকে অনেক ভালো। এখানে 40 টাকায় যেই কোয়ান্টিটি দিচ্ছে আর যেই টেস্ট দিচ্ছে, মানে মাল্টিপ্লেক্সে যেগুলো বিক্রি হয় তার থেকে অনেক ভালো। নিউ মার্কেট এরিয়াতে গেলে কিন্তু সেরকম খাবারের সবসময় মানে আলাদা অপশন পেয়ে যায়, কারণ এখানে ফুটাতেই প্রথম এই কর্নে যে সিদ্ধ কর্নটা প্রথম খাচ্ছি আমি। এটাকে আবার নিউ মার্কেট এরিয়াতে আসলে যেটা আমার সবচেয়ে যেটা আমি বেশি যেটা খাই, এটা ঠিক যেটা রিমন্ডের যে শোরুমটা আছে, রিমন্ডের শোরুমের সামনে একজন সামনে দিয়ে একটা ধোসার দোকান আছে, তো ধোসার দোকানটা আমার ফেভারিট। মানে আজ থেকে নয়, মানে আমি প্রায় 10-12 বছর আগে থেকে খাচ্ছি ওইটায় ধোসার দোকানটাতে, মানে কলেজ লাইফের আগে থেকে। মানে যখনই আমি এই নিউ মার্কেটে আসি, মানে ধোসা তো আমার মাস্ট, আমি খাই। আজকে ধোসাটা খাওয়া হলো না, কারণ আমি বাড়িতে যে খাবো ওই না ধোসা খেলাম না, জাস্ট নর্মাল একটু টিফিনের নর্মালের মধ্যে দিয়ে এই কর্নটা খেয়ে নিলাম। কারণ হচ্ছে সিনেমাওয়ালেতে মাল্টিপ্লেক্সে যখন যাই, যা ওইটুকুটুকু ছোট ছোট কাপের যা প্রাইস থাকে, মানে কিনতেও ভয় লাগে। মানে ছোট একটা কাপের দাম প্রায় 100 টাকার কাছাকাছি নিয়ে নেয়, মানে সবচেয়ে কমে যেটা। তারপরে এই ট্যাক্স ওই ট্যাক্স হানা টানা ট্যাক্স ম্যাক্স মেরে জিএসটি মিএসটি মেরে যা বিল ধরায়, ওর থেকে এখানে অনেক ভালো। তো শেষ হয়ে গেল, মানে মেন হচ্ছে কর্নটা যেটা মানে বানিয়ে মিক্সটা বানিয়েছে, ভুট্টা তো ছিল ওই সিদ্ধ ভুট্টা তো থাকবেই, ওর সাথে ছিল হালকা লঙ্কা পেস্ট দিয়েছিল, কাঁচা লঙ্কা পেস্ট। তারপরে লাগলো টেস্টটা কি জলজিরার মতন দিয়েছিল, আর একটু বাটার, অল্প বাটার, বাটারটা কি বাটার বলতে পারবো না, কারণ হচ্ছে বাটির মধ্যে বাটারটা পুরো ঢালা ছিল, বলছে তো আমুল বাটার, কিন্তু আমুল বাটার এই বাজেটে দেওয়া মুশকিল আছে। তো হালকা বিট নুন, জলজিরা, বাটার, আর একটু পুদিনা লঙ্কা পেস্ট, তো এইগুলোই ছিল। এটা খেতে তো ভালোই লাগলো। লঙ্কা আমি একটা ঝাল একটু কম দিতে বলেছিলাম, নাহলে কেউ যদি ঝাল বেশি চাইতো সে ভাল ঝাল বেশি নিতে পারে, যা যেমন টেস্ট ওয়াইজ সে এটা বানাতে পারে। বা এছাড়া একটু আছে, এইটা ভিডিওতে যেটা দেখলে ফ্লেভার দু তিন রকমের ফ্লেভারও এখানেতে আছে, যেমন রোজ ওয়াটার টাইপেরও কিছু ছিল, গ্রিন টাইপের ছিল, আরও দু তিন রকমের ফ্লেভারও এখানে করে দেয়। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এখানে একটা কাজে এসেছিলাম, তো কাজ হয়ে গেছে, এবার বেরোবো।